আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام على तमाम الاكملان على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين وبعد সম্মানিত دینی বায়ু বোনেরা আমরা অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের এই আলোচনায় শেয়ার করব আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশের কোনো একটি জেলায় আমাদের মুসলিম কিছু সংখ্যক ভাই তাদের অন্য ভাইদের একটা মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে সাথে সাথে ওই মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে ইমানদার ব্যক্তি আল্লাহর বান্দা বুল আলামিনের মসজিদকে কিভাবে ধ্বংস করতে পারে এটি আমাদের সত্যিকার অর্থে মোটু আমাদের চিন্তার মধ্যে আসে না কারণ আল্লাহ সুবাহ কোরআন করিমের মধ্যে মসজিদকে আল্লাহ রাবুল আলমিন নিজের দিকে সম্পর্কিত করেছেন দুটি আয়তের মধ্যেই আল্লাহ বলেছেন যে ইন্নামসজিদ কে আল্লাহ বলেছেন আল্লাহর মসজিদ সমূহ এ আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহর মসজিদ বলেছেন আল্লাহ রাবুল আলমিন কথাটি আমাদেরকে উপলব্ধি করতে হবে কোরানের করিমে আয়তের মধ্যে আল্লাহ সুভানতার বলেছেন এরপরে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানতালা বলেছেন ম্যান ম্যান আই মে শাহজি দাহ আই ইউজ ক্যারাফি হেস্মুখু এখানেও আল্লাহ আল বাকারার মধ্যে বলেছেন ম্যাসে আজিদ আল্লাহর মসজিদ সুতরাং মসজিদ ইমান হয়ে যাওয়ার পর এটি আল্লাহ রবুল আলামের জন্য ওয়ান মে শেয়া আলিল্লাহ তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানতালা মসজিদকে আল্লাহ হাব্বুল আলমী থেকে সম্পর্কিত না করে বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য নির্মিত হয়ে থাকে আল্লাহ হাব্বুল আলমীর জন্য নির্মিত থাকে আমরা দেখি ইমাম তিনি মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা ওই মসজিদের জমিন ওয়াকফ না করে থাকে ইমাম আবহানিফর রহমতুল্লাহ এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত সেটি মসজিদ থাকবে এবং এটাকে হিসেবে ঘোষণা করে দিতেন তাই মসজিদ মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে আল্লাহ হাবুল আলমিনের নাম উচ্চারণ করা হয়ে থাকে আল্লাহ হাবুল আলমিনের ইবাদত করা হয়ে থাকে সলাৎ আদায় করা হয়ে থাকে কোরআন তেলাওয়াত করা হয়ে থাকে আল্লাহর বন্দাগন আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য বিভিন্ন ধরনের আমল এবং আল্লাহ তালা আনুগত্যের যে বিধানগুলো আছে সেগুলো পালন করে থাকেন এই মসজিদ মূলত এই নির্মাণের ক্ষেত্রে আল্লাহর বন্দাগণ আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে থাকেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে মসজিদ আজকে মসজিদ নির্মাণ করার পরে দেখা যাচ্ছে যে মসজিদ আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি এবং আমরা মনে করছি যে এটা আমাদের একটি ভালো কাজ সম্মানিত বোনেরা না এই কাজটি কেমন এই কাজের বয়াল পরিণতি কি আল্লাহ করিম ও সুবাহ স্পষ্ট করে স্বাদ করেছেন কোরআন করিমে বাকার একশো চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমেনের স্বাদ করেন

ধ্বংসের জন্য যে চেষ্টা করে থাকে আর সাই ইউফি মসজিদ যে মসজিদ ধ্বংস করার জন্য মসজিদ বিনষ্ট করার জন্য চেষ্টাকে ওলামাই কালাম আহরুদ্ফসির মুফাসিন বলেছেন আই হদমুল মসজিদ মসজিদ ভেঙ্গে দেয়া মসজিদ ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা এই কাজটি অত্যন্ত গর্হিত কাজ এবং সবচেয়ে বড় জুল কোরআনে করিমের মধ্যে ষোলোটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ এইভাবে প্রশ্ন করেছেন নেগেটিভ প্রশ্ন করেছেন সেটি হচ্ছে ওয়ামান আজলাম তার ছে বড় জালেম কে আছে অর্থাৎ এর মাধ্যমে আহলু তফসির মুফা বলেছেন এর ছে বড় জালেম আর কেউ নেই ষোলোটি আয়াতের মধ্যে এই ষোলোটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা চারটি বিষয় উল্লেখ করেছেন তোর মধ্যে একটি হচ্ছে যারা মসজিদ ভাঙ্গার কাজে লিপ্ত থাকে তাদের ছে বড় জালেম এই পৃথিবীর উদ্ধার কেউ নেই এটি আল্লাহ রাবুল আলমী ঘোষণা করেছেন এরপরে আল্লাহ সুবাহন তালা এই আয়াতের শেষের দিকে মূলত মসজিদ ভেঙে ফেলার যে ভয়াল পরিণতি রয়েছে সেটি বলেছেন লাহুম ফিদ ফিদ্দুনিয়া খেসিউন আল্লাহম ফির আখিরাতে আল্লাহ আবীন যে তাদেরকে আল্লাহ দুনিয়ার পার্থিব জীবনে তাদেরকে লাঞ্ছিত করবেন আপনি আজকে গেছেন আপনি নিশ্চিত জেনে নিন যে আল্লাহ সুবাহ অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবে কারণ আল্লাহ কোরআন মধ্যে সেটি ঘোষণা করেছেন আল্লাহম ফির আখেরতে আল্লাহুল আবীম এবং আখেরাতে তাদের জন্য বড় ধরনের ভয়ানক আজাব রয়েছে কঠিন আজাব রয়েছে বড় আজাব রয়েছে তাই দুটার জন্য অপেক্ষা করতে হবে আল্লাহাবুল আজিমের ব্যাখ্যার মধ্যে আহল তফসিলগঞ্জ দেখেন কি উল্লেখ করেছেন আর তাদের জন্য জাহান নাম অবধারিত হয়ে যাবে যারা এই মসজিদ মূলত ভেঙেছেন আমি একটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আমাদের আজকে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতেই পারি কোন বিষয়ে মতবিরোধ থাকলে মতবিরোধ করতে পারেন হানাফি মজাহাবের আলমগন সাহি মজাহাবের দৃষ্টিভঙ্গির সাথে পার্থক্য রয়েছে সাহি মজাহাবের আলমদের মালেকি মাছ ধাবে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য রয়েছে মালেকি মাছ আলেমদের আরামদের হামলি মাছ ধাবে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু তারা কি এভাবে মসজিদগুলো ভেঙে দিয়েছে মসজিদগুলো ভাঙার জন্য তাদের ইমামগণ কথা বলেছেন যে না হানাফিমাঝাবে মসজিদ ভেঙে দিতে হবে শাফি মাঝভাবে মসজিদ ভেঙে দিতে হবে এ ধরনের দৃষ্টিভঙ্গি কোত্থেকে আমরা পেয়েছি এটা তো কোনো অবস্থাতেই একজন ঈমানদার ব্যক্তি কাজ হতে পারে না বরং ইমানের দাবি হচ্ছে যেটি আল্লাহ শোহান আহতালা অন্য আয়াতের মধ্যে বলেছেন এই নামাইয়া মুরুমশা ইত্যালা হিমা বিল্লাহ মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহ রাবুল আলমের প্রতি ইমান এনেছে আখরাতের প্রতি ইমান এনেছে অর্থাৎ ইমানদার ব্যক্তিগণের পরিচয় হবে এই যে তারা মসজিদকে আবাদ করার জন্য চেষ্টা করবে মসজিদকে ভেঙে ফেলার জন্য চেষ্টা করবে না তাই মসজিদকে ভেঙে ফেলার যে প্রচেষ্টা সেটি মূলত ইমানের পরিপন্থী কাজ এই কাজটিকে মূলত ওলামাই কেরাম এ কথা বলেছেন যে এই ধরনের কাজ কুফুরি কাজ কারণ কোন ব্যক্তিকে যদি তুমি দেখো যে মসজিদে আসা যাওয়া করছে তার সম্পর্কে তুমি জানো না তখন সমস্ত ওলামায় গ্রামের ঐক্যমতে এ কথা সাব্যস্ত হয়েছে তারা বলেছেন যে তুমি সাক্ষী দাও এই ব্যক্তি ইমানদার ইমানের সাক্ষী দাও যেহেতু আল্লাহ সুবাহের মধ্যে বলেছেন ইন্নামাইয়া আমরু মাসাজিদ আল্লাহ ইমান আমার বিল্লাহ ইমানের সাক্ষী দাও আর যদি কোনো ব্যক্তিকে দেখো যে ব্যক্তি মসজিদ ভেঙে ফেলছে মসজিদ ভাঙ্গার কাজে নিজে লিপ্ত রয়েছে আল্লাহর ঘর মসজিদকে ধ্বংস করার চেষ্টা করছে তাহলে মূলত তুমি নিশ্চিত হও সে মূলত ইমানের পরিপন্থী কাজে লিপ্ত রয়েছে কুফুরি কাজের মধ্যে লিপ্ত রয়েছে সুতরাং এটি এমন কোন কাজ নয় যে আমরা ভালো কাজ করে ফেলেছি আজকে একদম লোক নিজেকে মনে করে আমি হাক্কানি আমরা রব্যানি আমরা আল্লাহর সাথে সম্পর্ক রেখে যাচ্ছি কিন্তু তাদের আচরণে মূলত এটি প্রমাণিত হচ্ছে তারা মূলত সন্ত্রাসী কাজে লিপ্ত রয়েছে তারা যে গর্হিত কাজ রয়েছে নিষিদ্ধ কাজ রয়েছে সেই কাজের মধ্যে লিপ্ত রয়েছে আপনি আজকে বাংলাদেশে আপনি যদি দেখেন বাংলাদেশ এখানে মুসলিম ও মুসলিম নিয়ে আমরা সবাই একটা সুন্দর সামাজিক পরিবেশে সম্প্রীতির মধ্যে অসাম্প্রদায়িকভাবে জীবনযাপন করে যাচ্ছি এখন আমরা যদি আজকে মানে মুসলিমরা যদি অমুসলিমদের যে সমস্ত ইবাদতখানা রয়েছে অমুসলিমদের যে সমস্ত উপাসনা রয়েছে তাদের যে মন্দির গির্জা রয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলি তাহলে সেখানে বড় ধরনের একটা হিংস্রতা তৈরি হবে এই হিংস্রতা থেকে আসে বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মসজিদ রয়েছে যারা নিজে থেকে মুসলিম পরিচয় দিয়ে থাকে কাজিয়ারিদের মসজিদ রয়েছে বাংলাদেশে বহুড়দের মসজিদ রয়েছে বাংলাদেশে শিয়াদের মসজিদ রয়েছে বাংলাদেশে বিভিন্ন গ্রুপ যারা আছে যারা ইসলামের দিকে নিজেদেরকে সম্পর্কিত করে তাদের মসজিদ রয়েছে এমন কি এমন ব্যক্তিদের মসজিদ রয়েছে যারা সরাসরি সিরকি বক্তব্য দিয়ে থাকে মুশিক শিরকি কথা বলে থাকে তাদের মসজিদ রয়েছে যারা ইসলামের দিকে নিজেদেরকে সম্পর্কিত করে থাকে তাদের মসজিদ রয়েছে কিন্তু এই মসজিদ তো আমরা জন্য কাউকে বলি না আপনার কোথেকে এই কাজটি নিজেদের মাধ্যমে করার জন্য চেষ্টা করেছেন তাই আমি আশা করব। গোলা জেলার যে সমস্ত সরকারি কর্মকর্তারা রয়েছেন আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে যারা নিজেদের উপর নিজেদের হাতে আইনকে তুলে নিয়েছে মূলত এরা সন্ত্রাসী এদের আচরণ মূলত সন্ত্রাসী হিংস্র তাদের মধ্যে রয়েছে কারণ এই দেশে একটা আইন রয়েছে একটা শৃঙ্খলা রয়েছে আমি আশা করবো এই আলোচনার মাধ্যমে যে সমস্ত বন্ধুগণ এই কাজে লিপ্ত ছিলেন তাদের যথার্থ শাস্তি হওয়া উচিত এবং যেভাবে সরকার প্রয়োজন মনে করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত কারণ এই কাজ যদি অব্যাহত থাকে আজকে একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে আগামীকাল আরেকটা মসজিদ ভেঙে ফেলবে আজকে মানে কোনো একদল তাদের মসজিদ ভাঙে দেওয়া হয়েছে আগামীকাল তারা অন্যদের মসজিদ ভেঙ্গে দেবে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে সমাজের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি হবে সংকীর্ণতা তৈরি হবে প্রান্তিকতা এবং চরমপন্থীদের আবির্ভাব ঘটবে এই কাজটি মূলত যথাযথ হবে না তাই এদের শাস্তি হওয়া উচিত এবং এক্ষেত্রে যারা দায়িত্বশীল রয়েছেন আমি তাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব আপনারা যথাযথভাবে এর ব্যবস্থা নেবেন আমরা এর সাথে সত্যিকার অর্থে অত্যন্ত দুঃখের সাথে এই কথা আজকের আলোচনার মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চাই সুপ্রিয় বন্ধুগণ এই কাজটি মূলত অত্যন্ত গর্হিত কাজ হারাম কাজ যারা করেছেন তারা কী দৃষ্টিভঙ্গি নিয়ে করেছেন আমি জানি না কিন্তু আল্লাহ হাব্বুল আলমীর ঘোর যারা ভেঙেছেন তারা সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে আমি আশা করব যদি আপনি মনে করেন যে আপনার দৃষ্টিভঙ্গির পরিপন্থী বা আপনার দৃষ্টিভঙ্গির সাথে তাদের কোনো সম্পর্ক নেই আহুল হাদিস এর মসজিদ অথবা সালাফি মসজিদ ইত্যাদি আপনি মনে করেন সেটা আপনার দৃষ্টিভঙ্গি হতে পারে কিন্তু মসজিদ তো কোনোদিন কোনো ব্যক্তির জন্য নির্মাণ করা হয় না কোন গ্রুপের জন্য নির্মাণ করা হয় না মসজিদ ওপেন থাকে মসজিদের মধ্যে যে কেউ এসে সলাদ আদায় করতে পারে মসজিদের মধ্যে যে কেউ এসে আল্লাহর ইবাদত করতে পারে আপনি সেক্ষেত্রে সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করেছেন যেটি মূলত তাহুতি কাজ এবং এই তাহুতি কাজ যারা করেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রত্যাবর্তন করুন তবা করুন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার জন্য দান করুন আমি আসলে আমার এমন কোনো ভাষা নেই যখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি যে মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে মানে এই প্রতিবাদ করার মতো কোনো ভাষা আমার নেই শুধু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এরামতের দিন যাতে করে আমরা এর জন্য জিজ্ঞাসিত না হই এর জন্য আল্লাহ আল্লাহ আল্লাহবুলকে সাক্ষ্য রেখে আপনাদের সবাইকে জানাতে চাই যারা এই গৃহীত কাজটি করেছেন এই নিন্দিত কাজটি করেছেন তাদের এই কাজটি উচিত হয়নি এর যথাযথ বিচার হওয়া দরকার আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এর জন্য তৌফিক দান করুন আর যাদের ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে অনুরোধ করবো আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহ সুবাহন তালা আপনাদের জন্য অবশ্যই আল্লাহ রাবুল উত্তম প্রতিদান দেবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন হাজা ওয়া রহমদি আসহাবি ওসাল্লাম